আসসালামু আলাইকুম। আজ 19 আগস্ট বৃহস্পতিবার 2021। গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে করোনার সর্বশেষ খবর বিস্তারিত। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 37,226টি। মোট করোনা শনাক্ত হয়েছে 6,566টি। শনাক্তের হার 17.64%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 14,47,210 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 10,153 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 13,37,181 জন। 24 ঘন্টায় মারা গিয়েছে 159 জন। এই নিয়ে মোট মারা গিয়েছে 24,878 জন। এই ছিল আজকের করোনার সর্বশেষ খবর। প্রতিদিন আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।